আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আজকে ক্লাস সেভেনের অ্যাসাইনমেন্টের অ্যান্সার নিয়ে আলোচনা করব। এই ভিডিওতে আমি ১৬তম সপ্তাহের যে ইংলিশ বিষয়ের যে অ্যাসাইনমেন্টটা আসছে এই অ্যাসাইনমেন্টের উত্তর দেখাবো। তবে তার আগে আসো প্রশ্নটা একটু দেখে নিই। এই সপ্তাহে তোমাদের যে অ্যাসাইনমেন্ট আসছে এখানে অ্যাসাইনমেন্টে কিছু বিষয় নির্দেশনা দিয়ে দেওয়া হয়েছে। যেমন বলা হচ্ছে থিঙ্ক অফ ইয়োর ফ্যামিলি, যে তোমার পরিবার সম্পর্কে ভাবো, অ্যান্ড প্যান্ডামিক সিচুয়েশন এবং এই মহামারীর অবস্থা। নাও রাইট এ প্রজেক্ট ওয়ার্ক, একটা প্রজেক্ট ওয়ার্ক করো যেটা অ্যান্সারিং দ্য ফলোয়িং কোয়েশ্চেন। দুইটা কোয়েশ্চেন দেওয়া হয়েছে। এখানে বলা হচ্ছে হাউ ম্যানি মেম্বার্স, যে কতজন সদস্য আর দেয়ার ইন ইয়োর ফ্যামিলি, তোমার পরিবারে কতজন সদস্য রয়েছে। অ্যান্ড গেট ইজ মেম্বার নেম, এজ অ্যান্ড হোয়াট ডাজ হি অর শি ডু, প্রত্যেকটা সদস্যর নাম, তাদের বয়স এবং সে কী করে, এই বিষয়টা ইন এ বক্স, একটা বক্সের ভিতরে উল্লেখ করো। দুই নম্বরে যেটা বলা হচ্ছে ডু দ্য ফ্যামিলি মেম্বার্স শেয়ার ইস আদার্স ওয়ার্ক, এই তোমার পরিবারের সদস্যরা তারা একে অন্যের কাজটা ভাগাভাগি করে কি না। অ্যান্ড হাউ ইন কোভিড-19 সিচুয়েশন, এটা এবং সেটা কীভাবে এই করোনা মহামারীর সময়ে। এরপর বলা হচ্ছে হোয়াট কাইন্ড অফ অ্যাক্টিভিটিস, কোন ধরনের কর্মকাণ্ড ডাজ ইজ মেম্বার, যে প্রত্যেকটা সদস্য করছে, ডু টু বি সেফ, নিরাপদ থাকার জন্য, ফ্রম কোভিড-19 থেকে, বিফোর গোয়িং আউটসাইড, বাইরে যাওয়ার পূর্বে, আফটার কামিং ফ্রম আউটসাইড এবং বাইরে থেকে আসার পরে, অ্যান্ড অ্যাট দ্য টাইম স্টেইং অ্যাট হোম, এবং বাড়িতে থাকার সময়ে। এটা ১৫০টা শব্দের ভিতরে লিখতে হবে। তো এই কন্ডিশনগুলোর আলোকে তোমাদের অ্যাসাইনমেন্টের উত্তরটা কেমন হতে পারে চলো দেখে নিই।